তারে ধরে ধরে মনে করে সবুজ আসরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাবো করতোয়া সবুজ আসর টিমকে। মা যখন গান করতো হারমোনিয়ামে, তখন আমি বসে বসে সারগামটা প্র্যাকটিস করতাম। আমাদের আজকের অতিথি অতসী চক্রবর্তী। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তোমাকে যদি বলি অশিক্ষিত মূর্খ সিঙ্গার হওয়ার কোনো দরকার নাই, বর্তমান যে সঙ্গীত জগৎ এই জগৎটা সম্পর্কে তোমার কি ধারণা? ভালো লাগতেছে না কিছু? তাহলে আমি গানটা করি। বাবা একটু মানে 50 দেয়, 50 বলে পড়াশোনা টার্গেট কর। আমার স্যার ম্যাডামের সাপোর্ট ছিল অনেক, প্রোগ্রাম বলো প্রাইজ বলো সবকিছুতে নিজেকে জড়াই ফেলছি গানের মাধ্যমে। এটা তোমার কাছে কিরকম মনে হয়? গান বাজনা হলে অবশ্যই চাপটাকে কাটানোর জন্য গানটা আমাকে সাপোর্ট দেয়। ধরো তোমার পরীক্ষা চলছে, সবারই নিজস্ব কিছু থাকতেই পারে, তোমার কাছে কি ব্যাপারটা খুব চাপের হয়ে যায়? না, পড়াশোনাটাকেও মেনটেন করার চেষ্টা করি। এটা কি তোমার কাছে মনে হয় যে খুব কঠিন বা খুব কষ্টের একটা কাজ? গানটা অনেক কিছু আমার তোমার জন্য। ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে, তার মানে চেষ্টা করলে মেনটেন করা যায়। ছোট থেকে একবার ছোট থেকে গান করছি। এই যে বললে যে ভালো লাগছে না, টাফ হলেও আমার কাছে অতটা মেনটেন করতে পারি, প্রথম হতেই হবে এমন কিছু না। কোন ধরনের গান করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি নিজেকে ফিল করি গানের দ্বারা। মনে করো কারোর উপর রাগ জেদ করে কখনো গান আসে না, তো হিন্দিটা একটু বেশি শুনি। বললাম কি যে এনজয়ের জন্য কি গান করি? হ্যাঁ অবশ্যই, নিজেকে মজা দেওয়ার জন্যই গান করি। অনেক কম বড় মনের মুখে হয় তোমার ছোট মনে এই কথাটা শুনে না মারবি কোন বাসায় নাই বলো, দিন শেষে অনেক ভালো। তো এই গান নিয়ে তুমি কত দূর যেতে চাও? আপনাদের মতামতটা আপনারা প্লিজ বাচ্চাদের উপর চাপাই দেবেন না। গানের পাশাপাশি আর কি কি কাজ তুমি করো? গানের পাশাপাশি আড্ডা দিয়ে খুব ভালো কথা বলতে ভালোবাসি প্রচুর। অনেকের মনে হয় যেটা দিয়ে কিছু কি করতে পারবে, টাকা ইনকাম করবে কতদিন? আমার নিজের যেটা ইচ্ছা ছোট থেকে সেটা হচ্ছে অনেক বড় একজন গায়িকা হওয়ার। গানটাকে শিখতে গেলে একদম শিকড় থেকে শিখতে হয়। নোবেলকে নিয়ে, আসলে নোবেলকে আমার সত্যি কথা বলতে যখন সাইগানাবাতে ছিল, বাংলাদেশি কোনো শিল্পীর কথা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহসান, স্মরণীয় ঘটনা বলতে তো অনেক কিছুই আছে। ওকে আগে ভালো লাগতো অবশ্যই, সেটা তো দুর্দান্ত ঘটনা। যেমন পড়াশোনা আমাদেরকে একটা অন্যরকম পরিচিতি দিতে পারে। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।